আমরা কমবেশি সকলেই জানি ফোরাত নদী কেয়ামতের আগে শুকিয়ে যাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সোনা পাওয়া যাবে আপনি যদি ফোরাত নদীর দিকে একটু লক্ষ্য করেন তবে আপনি দেখতে পাবেন ফোরাত নদী শুকিয়ে মরে যাচ্ছে এবং বিভিন্ন স্থাপনাও সেখান থেকে ভেসে উঠছে এবং অনেকে এখন সেখান থেকে সোনা পাওয়া শুরু করেছে তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি এত এত সোনা ও স্থাপনা ফোরাত নদীর নিচে কোথা থেকে আসলো এটা জানার জন্য আমাদের ফোরাত নদীর ইতিহাসের দিক লক্ষ্য করতে হবে ফোরাত নদীর ইতিহাসের দিক যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই ফোরাত এবং তাইগ্রিস নদীর মাঝেই সেই খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো সালে প্রাচীন সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে যাদেরকে প্রথম সভ্য জাতি হিসাবে ধরা হয় এটা এতটাই আবিজত্যপূর্ণ জাতি ছিল যে সোনা ছাড়া তাদের চলতোই না সবকিছুতে তারা সোনা ব্যবহার করত। এই যেমন সোনার মুদ্রা সোনার বার আর সোনার অলঙ্কার দিত রয়েছে এমনকি তারা বড় বড় দেব মূর্তিও এই সোনা দিয়েই তৈরি করত। শুধু তাই নয় তারা এই দেবদেবীকে খুশি রাখতে সোনা দিয়ে নির্মিত বিভিন্ন বস্তু উৎসর্গ করত আর তাদের কেউ যখন মারা যেত মৃতের সাথে তারা বিপুল পরিমাণ সোনা দিয়ে তাকে কবর দিত যেন তারা পরকালে শান্তিতে থাকে এই সুমেরীয় সভ্যতা বিভিন্ন পণ্য বানাতেও দক্ষ ছিল আর বেশি বেশি সোনা জমানোর জন্য তারা তাদের তৈরি পণ্যগুলো সোনার বিনিময়ে বিক্রি করত এভাবে তাদের ভাণ্ডারে জমা হয়ে যায় ইতিহাসে সব থেকে বেশি সোনা কিন্তু সমস্যা হলো এই জাতিটি ছিল পথভ্রষ্ট এবং আল্লাহ তালা এটা কখনো বরদাস্ত করেননি যেহেতু আল্লাতলা প্রতি সম্প্রদায়ের কাছেই নবীর প্রেরণ করেছিলেন তাই সমীরীয় সভ্যতার কাছে অবশ্যই অসংখ্য নবিরাসুল প্রেরিত হয়েছিল সেটা সহজেই বোঝা যায় কিন্তু তারা ওই সকল নবীরাসুলকে মেনে নেয়নি যা আমরা তাদের দেবদেবীর প্রীতি ইতিহাস দেখলেই বুঝতে পারি আলাদা দা তাদের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে প্রচণ্ড দ্বারা পাকড়াও করেন এবং ইতিহাসে বিভিন্ন সোর্স থেকে জানা যায় তাদের সম্প্রদায় মাটির নিচে নিমজ্জিত হয়ে যায় এরপর এর উপর দিয়ে ফুরাত নদী প্রবাহিত হওয়ায় না তাদের তলদেশ কেউ খনন করতে পেরেছে না এই ব্যাপারটা নিয়ে কেউ চিন্তা করতে পেরেছে চমক আসতে থাকে দু সালে যখন মার্কিন আমেরিকা ইরাকে হামলা চালায় এবং এরপর থেকে এই এই নদীটি নিয়ে তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় নদী একটি ছোট নদী হওয়ায় এর উপর দিয়ে নৌকাছার আর কিছুই চালানো করা সম্ভব না তুরস্ক সিরিয়া এবং ইরাক এই তিনটি দেশে তাদের শেষকাছ এবং পানি বিদ্যুতের জন্য নদীটির উপর নির্ভরশীল এই পানি প্রবাহ অনেক কমে গিয়েছিল যখন ইরাকের উপরের অংশে তুরস্ক বাদ দিয়ে জলবিদ্যুৎ নির্মাণ করে বিভিন্ন বাদের কারণে এবং রাজনৈতিক অস্থিরতা টান টান উত্তেজনার পারত এই নদীটির উপরেই যার কারণে নদীটি আস্তে আস্তে শুকিয়ে অসিরে সেই সোনার পাহাড় বের হবে যা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ হরজত আবু হুরাইরা রাজি তাআলা তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন কেমন সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুরাত তার স্বর্ণের পাহাড় প্রকাশ করে স্বর্ণ দখলের লোভে সবাই সেখানে যুদ্ধ করতে থাকবে নিরানব্বই পার্সেন্ট লোকই সেখানে নিহত হয়ে যাবে বেঁচে থাকা প্রত্যেকেই মনে করবে আমি শুধু বেঁচে আছি সহি মুসলিম সাত হাজার চারশো চুয়ান্ন